আজকে আমরা অ্যান্টি প্রাইভেটাইজেশন ফোরাম থেকে আজকে এখানে জড়ো হয়েছি। বিগত দিনে আমরা সমস্ত দেশেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং, রেল বেসরকারিকরণের প্রক্রিয়া চলছে। আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন বিগত মাসে বিভিন্ন সার্কুলার জারি হয়েছে, যেগুলি ইঙ্গিত করছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা বেসরকারিকরণের পথে চলছে। আর আজকে আমরা এই ব্যাপারে কথা বলার জন্য সাংবাদিক সম্মেলনে জড়ো হয়েছি। আমরা বিগত দিনে যে সমস্ত সার্কুলার জারি হয়েছে এবং কালকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যে সাংবাদিক সম্মেলন করেছেন, এগুলিতে বিভিন্ন পয়েন্ট বের হয়ে এসেছে, যেগুলি আমরা ফোরামের পক্ষ থেকে সবার সামনে তুলে ধরতে চাই। তো যেই সমস্ত পয়েন্ট আমরা বের করতে পেরেছি, তার মধ্যে ফার্স্ট পয়েন্ট হলো, যেটা আমরা সবাই জানি, বিদ্যা জ্যোতি স্কুল। আরেকটা হচ্ছে গ্রামের স্কুলগুলির মধ্যে যেগুলিতে জিরো এনরোলমেন্ট বা যেখানে কম সংখ্যক স্টুডেন্ট, সেগুলিকে বিভিন্ন বেসরকারি সংস্থার হাতে দেওয়ার কথা বলা হয়েছে। প্রথমত আমরা বলি যেখানে বিদ্যা জ্যোতি স্কুলের কথা বলা হয়েছে, সেখানে পরশু দিন 100টি স্কুলের নাম প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা জেলা থেকে খুব ভালো স্কুল সেগুলিতে লিস্ট আউট করা হয়েছে। এখন একটা প্রশ্ন আমাদের সবার মনেই জেগে উঠেছে, এই বিদ্যাজ্যোতি স্কুল সম্পর্কে আমরা কোনো ধরনের স্পষ্টীকরণ না সার্কুলারগুলোতে পেয়েছি, না কালকে মাননীয় শিক্ষামন্ত্রী যে প্রেস কনফারেন্স করেছেন তাতে আমরা পেয়েছি। ফার্স্ট কোয়েশ্চেন এটা এসে পড়ে যে এই বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মধ্যে যে প্রেজেন্টলি শিক্ষক কর্মরত রয়েছে, তারা এখন প্রেজেন্টলি কি করবে? দ্যাট মিন্স পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি আমরা যে 1400 লোক এই বিদ্যাজ্যোতি স্কুলে নিয়োগ করা হবে। তাহলে বিরাট প্রশ্ন যেটা উঠে আসে যে বর্তমানে কর্মরত যেই শিক্ষকরা রয়েছেন তারা কোথায় যাবে? তাদেরকে কি অন্য স্কুলে সরানো হবে? যদি অন্য স্কুলে সরানো হয়, কেন আলাদা করে 1400 নিয়োগ করা হচ্ছে? কারণ প্রেজেন্টলি আমাদের কাছে টিচার্স কর্মরত রয়েছেন এই স্কুলগুলিতে, তাদেরকে তো সরানোর কোনো মানেই হয় না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মধ্যে কিছুদিন আগে আমাদের মাননীয় তথ্যমন্ত্রী কনফারেন্স করেন, যেগুলির মধ্যে উনি বলেছিলেন 16টা সংস্থাকে 100টি স্কুল দেওয়া হচ্ছে। কিন্তু এই 100টা স্কুল কি এই বিদ্যাজ্যোতির আন্ডারে যে 100টি স্কুল, এগুলি এটার স্পষ্টীকরণ আমরা পাইনি। যদি এটাই হয়ে থাকে তো আমরা এটার বিরোধিতা করি। এই স্কুলগুলিকে রাজ্য সরকারের আন্ডারে রাখতে হবে, কোনো ধরনের বেসরকারি সংস্থাকে এটা দেওয়া যাবে না। আমাদের ফোরামের পক্ষ থেকে এটা বিরোধিতা করা হচ্ছে। বেসরকারি সংস্থাগুলো কোনো সময় তাদের নিজের মুনাফা ছাড়া কোনো সময় কাজ করবে না। রাজ্য সরকার যদি এই স্কুলগুলিকে, এই সংস্থাগুলিকে দিয়ে দেয়, তাহলে এগুলিকে কন্ট্রোল করার দায়িত্ব কার থাকবে? সেকেন্ড পয়েন্ট হচ্ছে গ্রামের স্কুলগুলিতে যেখানে জিরো এনরোলমেন্ট রয়েছে বা যেখানে কম সংখ্যক স্টুডেন্ট রয়েছে, আগে তো ফাইন্ড আউট করতে হবে সেখানে কম সংখ্যক স্টুডেন্ট কেন। যদি প্রশ্ন আসে যে এই স্কুলগুলিতে পরিকাঠামো নেই, তাহলে এই পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব হচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকার আগে ফাইন্ড আউট করুক কেন এখানে স্টুডেন্ট ভর্তি হচ্ছে না। এখানে পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব হচ্ছে রাজ্য সরকার। ব্যবস্থা করা হোক না, উন্নয়নের ব্যবস্থা করা হোক, স্টুডেন্টকে আহ্বান করা হোক, তোমরা স্কুলে ভর্তি হোক, আর যদি ভর্তি না হয় ফাইন্ড আউট করা হোক কেন ভর্তি হচ্ছে না, কেন তাকে এই স্কুলগুলিকে বেসরকারি সংস্থাকে দেওয়া হবে, এবং বেসরকারি সংস্থা কীভাবে তারা এই স্কুলগুলিকে অ্যাক্টিভ করে তুলবে। আমরা গত 2 ডিসেম্বর একটা নোটিফিকেশন শিক্ষা দপ্তরের থেকে জারি হয়, সেখানে ক্লিয়ারলি বলা হয় যে সরকারি স্কুলকে প্রাইভেট পার্টিসিপেশনের জন্য পারমিশন দেওয়া হয়েছে। সেখানে অব্লিগেশন ফর প্রাইভেট পার্টনারের মধ্যে কিছু কিছু পয়েন্ট রয়েছে, যেগুলির মধ্যে প্রশ্নচিহ্ন তুলে এসেছে। ফার্স্ট কোয়েশ্চেন হলো সেটিং টার্গেট অফ মিনিমাম এনরোলমেন্ট। তারা বলছে যে প্রাইভেট পার্টনার মাস্ট কমিট এ মিনিমাম এনরোলমেন্ট টু দ্য স্টেট গভর্নমেন্ট ইন দেয়ার প্রপোজাল টু বি অ্যাচিভড পার ইয়ার ইন 3 ট্রানজিশন অফ 5 ইয়ার্স। তো ওনারা বলছেন প্রাইভেট পার্টনারকে কমিট করতে হবে ওনারা 3 থেকে 5 বছরের মধ্যে এই স্কুলগুলিতে এনরোলমেন্ট করাবে। এখন প্রশ্ন দাঁড়ায় যে প্রেজেন্টলি যদি এই স্কুলগুলিতে কোনো স্টুডেন্ট না থাকে বা কম সংখ্যক স্টুডেন্ট থাকে, তাহলে প্রাইভেট পার্টনার্সরা কীভাবে এই স্কুলগুলিতে এনরোলমেন্ট করাবে? তাহলে যদি তারা করতে পারে, সরকার কেন এনরোলমেন্ট এই স্কুলগুলিতে করাতে পারবে না?
ই নাম্বার পয়েন্টে যেটা একদম ক্লিয়ার এনশিওরিং কোয়ালিটি অফ ডিপ্লয়েড টিচার্স এই পয়েন্টে আপনারা দেখবেন দ্য প্রাইভেট পার্টনার্স উইল ডিপ্লয় দেয়ার ওন টিচার কোশ্চেন হলো সেটিং টার্গেট অফ মিনিমাম এনরোলমেন্ট তারা বলছে যে প্রাইভেট পার্টনার মাস্ট কমিট এ মিনিমাম এনরোলমেন্ট টু দ্য স্টেট গভর্নমেন্ট ইন দেয়ার প্রপোজাল টু বি অ্যাচিভড পার ইয়ার ইন থ্রি ট্রানজিশন অফ ফাইভ ইয়ার্স তো ওনারা বলছেন প্রাইভেট পার্টনারকে কমিট করতে হবে ওনারা তিন থেকে পাঁচ বছরের মধ্যে এই স্কুলগুলিতে এনরোলমেন্ট করাবে এখন প্রশ্ন দাঁড়ায় যে প্রেজেন্টলি যদি এই স্কুলগুলিতে কোনো স্টুডেন্ট না থাকে বা কম সংখ্যক স্টুডেন্ট থাকে তাহলে প্রাইভেট পার্টনার্সরা কীভাবে এই স্কুলগুলিতে এনরোলমেন্ট করাবে তাহলে যদি তারা করতে পারে সরকার কেন এনরোলমেন্ট এই স্কুলগুলিতে করাতে পারবে না ই নাম্বার পয়েন্টে যেটা একদম ক্লিয়ার এনশিওরিং কোয়ালিটি অফ ডিপ্লয়েড টিচার্স এই পয়েন্টে আপনারা দেখবেন দ্য প্রাইভেট পার্টনার্স উইল ডিপ্লয় দেয়ার ওন টিচার্স ইন দ্য স্কুল হু মাস্ট বি ফুললি কোয়ালিফাইড অ্যান্ড ট্রেন্ড অ্যাজ পার রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড এনসিটিই নর্মস ইউজিসি এআইসিটিই এটসেট্রা এই পয়েন্টে ক্লিয়ারলি বলা হয়েছে এই প্রাইভেট পার্টনারশিপ টিচার নিয়োগ করবে অথচ গতকালকে আমরা প্রেস কনফারেন্সে দেখতে পেরেছি বলেছেন যে টিচার্স দপ্তর থেকে নিয়োগ করা হবে বা আরেকটা কথা বলেছেন ডিএম নিয়োগ করবে তাহলে যে কোশ্চেনটা উঠে আসে ডিএম কেন টিচার্স নিয়োগ করবে আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পেয়েছি বিগত দিনে টিআরবিটির পরীক্ষার মাধ্যমে টিচার নিয়োগ করা হচ্ছে তাহলে ডিএম কেন টিচার্স নিয়োগ করবে সেটা আমরা বুঝতে পারছি না আমরা সরকারের তরফ থেকে এটা স্পষ্টীকরণ চাই থার্ড বলা হচ্ছে এখানে 25% সিট ইডব্লিউএস সেকশনের জন্য সংরক্ষিত করা হবে তাহলে এখানে যে প্রশ্নটা উঠে আসছে 75%কে তারা বঞ্চনা করছে 75%কে সরকার কোনো আর্থিক সহায়তা করবে না শুধুমাত্র 25%কেই কেন করা হবে সেই 75%এর মধ্যে কি অর্থনৈতিকভাবে বঞ্চিত স্টুডেন্টরা থাকতে পারে না নিশ্চয়ই থাকতে পারে আমাদের সরকারের কাছে দাবি সরকার যেন স্পষ্টীকরণ দেয় এই পয়েন্টগুলোর মধ্যে